আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জের 5 ও বগুড়ার 3 পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়া পৌর নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস আয়োজিত আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 3 পৌরসভার 11 মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের 31 জন ও সাধারণ ওয়ার্ডের 91 জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সিরাজগঞ্জে 5টি পৌরসভার মধ্যে কাজীপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় বাকি 4টি পৌরসভায় মেয়র পদে 13 জন, 5টি পৌরসভায় সাধারণ কাউন্সিলর 219 জন এবং সংরক্ষিত নারী আসনে 82 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।